গর্ভবতী নারীদের অনেক ধরনের শারীরিক সমস্যার মধ্যে একটি খুবই কমন সমস্যা হচ্ছে রাতের বেলা ঘুমাতে না পারা অথবা ভালো ঘুম না আসা। এর অবশ্য অনেক কারণ রয়েছে। অনেকে এই সময় এত বেশি চিন্তা করেন যে রাতে ভালো করে ঘুমাতে পারেন না। অনেকের আবার শারীরিক অনেক সমস্যা থাকে, যেমন কোমর ব্যথা, শরীরে ব্যথা, পায়ে ব্যথা, পায়ে জল চলে আসা, পা ফুলে যাওয়া ইত্যাদি কারণ। তবে গর্ভাবস্থায় সঠিকভাবে 8 থেকে 9 ঘন্টা ঘুম অত্যন্ত জরুরি। এর জন্য রাতে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে এবং দিনের বেলা 1 থেকে 2 ঘন্টা বিশ্রাম নিশ্চিত করতে হবে। আজকের ভিডিওতে গর্ভবতী নারীদের জন্য উপকারী কিছু তথ্য নিয়ে এসেছি। অর্থাৎ যারা রাতে ভালো ঘুমাতে পারেন না, তারা কিছু উপায় বা কিছু খাবার খাদ্যকে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন, রাতে নিশ্চিন্তে টানা 8 ঘন্টা ঘুম হবে। গর্ভাবস্থায় একজন নারী যদি 7 থেকে 8 ঘন্টা রাতে ভালোভাবে ঘুমাতে না পারেন, এর প্রভাব কিন্তু খুব ভালোভাবেই গর্ভের বাচ্চার উপরে পড়ে। দেখা যায় বাচ্চার বৃদ্ধি ঠিকঠাক মতো হয় না যদি মা রাতে ভালোভাবে ঘুমাতে না পারেন। পুরো ভিডিও জুড়ে আমি রাতে ভালোভাবে ঘুমানোর টিপসগুলো আপনাদেরকে দেব, তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আজকে কিছু খাদ্য সম্পর্কে আপনাদেরকে জানাবো যা গর্ভাবস্থায় ভালো ঘুমের জন্য সাহায্য করে থাকে। তবে তার আগে কিছু রুলস মানতে হবে। যেমন আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সচেতন হন। মোবাইল, ল্যাপটপ বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ঘুমানোর 1 থেকে 2 ঘন্টা আগে ব্যবহার করা বন্ধ করে দিন। গর্ভাবস্থায় আরামদায়ক ঘুমের জন্য আপনি আপনার পছন্দ অনুযায়ী কুশন অথবা প্রেগনেন্সি পিলো ব্যবহার করতে পারেন। এতে করে আপনার যতগুলো পিলো ব্যবহার করলে আরামদায়ক ঘুম হবে ততগুলোই আপনি আপনার সুবিধার্থে নিতে পারেন, বুকের কাছে, পায়ের কাছে কিংবা পিঠের কাছে। এছাড়াও চেষ্টা করবেন খালি পেটে না থাকতে, অল্প অল্প খাবার খেতে, যা আপনার ভালো ঘুমের জন্য সাহায্য করবে। এবারে বলছি সেই খাবারগুলো সম্পর্কে যা গর্ভাবস্থায় ভালো ঘুম নিশ্চিত করতে পারে। প্রথমত খাঁটি মধু। গর্ভাবস্থায় মধু খাওয়া এমনিতেই উপকারী, আর আপনি যদি রাতের বেলা মধু খেতে পারেন এটি ভালো ঘুমে আরও বেশি সাহায্য করবে। তবে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা এটি ফলো না করে অন্যগুলো ফলো করতে পারেন। মধু হচ্ছে প্রাকৃতিক চিনি যা কিছুটা ইনসুলিন বাড়ায় এবং মস্তিষ্কে ট্রিপটোফেন সহজে যেতে সাহায্য করে। দেহঘড়ির হরমোন ঠিকঠাকভাবে কাজ করার জন্য সেরাটোনিন এবং মেলাটোনিন তৈরি করে ট্রিপটোফেন, যা আমাদের ঘুম ও জেগে ওঠার চক্র ব্যবস্থাপনার জন্য দায়ী। ঘুমের আগে তাই 1 টেবিল চামচ পরিমাণ মধু খেয়ে নিলে কিংবা হার্বাল চায়ের সাথে মধু মিশ্রিত করে খেলে প্রশান্তির ঘুম আসবে। এর জন্য আপনি 1 গ্লাস কুসুম গরম দুধের সাথেও 1 টেবিল চামচ পরিমাণ মধু মিশ্রিত করে খেতে পারেন। রাতে ঘুমানোর 1 থেকে 2 ঘন্টা আগে 1 গ্লাস দুধ জাল দিয়ে সেটিকে কুসুম গরম অবস্থায় এনে এর মধ্যে 1 টেবিল চামচ মধু মিশ্রিত করে খান, ভালো ঘুম হবে। এছাড়াও হার্বাল টি, অর্থাৎ দুধ চায়ের কথা বলছি না, যে কোনো ধরনের হার্বাল টি অথবা গ্রিন টি এর মধ্যে 1 টেবিল চামচ মধু মিশ্রিত করে খেতে পারেন। মধু যেভাবেই খান না কেন এটিকে খুব গরম করে মেশানো যাবে না, অর্থাৎ গরম কিছুর মধ্যে মধু মেশালে এটি তার পুষ্টিমান হারায়। যদি আপনারা দুধ কিংবা চায়ের সাথে মধু খেতে না চান সেক্ষেত্রে শুধু মধু খেলেও যথেষ্ট। গর্ভাবস্থায় ডিম অত্যন্ত উপকারী, আর অনেকেই ডিম পোচ কিংবা অমলেট খেয়ে থাকেন। তবে ভালো ঘুম নিশ্চিত করতে চাইলে রাত্রেবেলা একটি সেদ্ধ ডিম খেতে পারেন। ডিমে আছে ভিটামিন ডি যা ঘুমের ওপরে প্রভাব ফেলতে পারে। মস্তিষ্কের যে অংশের নিউরন ঘুমাতে সাহায্য করে ডিমের ভিটামিন ডি সেখানে কাজ করে। যাদের ভিটামিন ডি এর স্বল্পতা আছে তাদের সহজে ঘুম আসতে চায় না, তাই গর্ভাবস্থায় রাত্রেবেলা খাদ্য তালিকায় একটি সেদ্ধ ডিম রাখুন। যদি আপনার গর্ভস্থকালীন ডায়াবেটিসের সমস্যা না থাকে আর যদি আপনার ওজন অনেক বেশি না থাকে সেক্ষেত্রে রাত্রেবেলা খাদ্য তালিকায় সাদা ভাত রাখতে পারেন। সাদা ভাত ভালো ঘুমের জন্য কাজ করে থাকে। অনেকে রাত্রেবেলা ক্ষুধায় ভোগেন অথবা খালি পেটে থাকেন, যার কারণে ভালো ঘুম হয় না। আমাদের দেশের মানুষের প্রধান খাবার হচ্ছে ভাত, কিন্তু আমরা অনেকেই জানি না যে ভাত খেলে তা আমাদের রাতে ভালো ঘুম নিয়ে আসতে সহায়তা করে। সাদা চালে কিছু ভিটামিন ও খনিজ উপাদান থাকে, আর এটি হচ্ছে একটি জিআই যুক্ত খাবার। আর উচ্চ জিআই যুক্ত খাবার ঘুমানোর অন্তত 1 থেকে 2 ঘন্টা আগে খেলে ঘুমের মান উন্নত করতে সাহায্য করে থাকে। ভাতের মতো যথেষ্ট পরিমাণ কার্বোহাইড্রেট পাওয়া যায় ওটমিলে, তবে এতে ফাইবারের পরিমাণটাও বেশি থাকে, যার ফলে ভাতের তুলনায় কম গ্রহণ করা হয়। যারা গর্ভাবস্থায় ওজন নিয়ে ভয় পাচ্ছেন তাদের জন্য একটি উত্তম খাদ্য হতে পারে।
পাশাপাশি এটি ভালো ঘুমের জন্য খুব ভালো কাজ করে। এটি তন্দ্রাকে প্ররোচিত করে, যার ফলে আপনার ভালো ঘুম হয়। এর জন্য 3 টেবিল চামচ পরিমাণ ওটমিল, 1 কাপ দুধ, 1 কাপ পরিমাণ জল দিয়ে 3 মিনিট পর্যন্ত ফুটিয়ে এটিকে গার্নিশিংয়ের জন্য সামান্য পরিমাণে কাঠবাদাম মিশ্রিত করে খেতে পারেন। যারা মিষ্টি ছাড়া খেতে পারেন না, তারা 1 টেবিল চামচ পরিমাণ মধুও মিশ্রিত করে নিতে পারেন। তবে কিছুটা কুসুম গরম অবস্থায় এলে মিশ্রিত করবেন। চিনি মিশ্রিত করা যাবে না, কারণ চিনি আপনার ওজন বাড়াবে এবং এটি রাতেরবেলা আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। জানলে অবাক হবেন যে সব ফল রাতে না খাওয়া গেলেও কলা রাতেরবেলা খেলে উপকারী। কলায় ট্রিপটোফেন থাকে, এটি ম্যাগনেশিয়ামের অনেক ভালো উৎস। আর এই 2টি বৈশিষ্ট্যর কারণে এটি আপনাকে রাতে ভালো ঘুম দিতে সাহায্য করে থাকে। আপনি 1টি পাকা কলা রাতেরবেলা চিবিয়ে খেতে পারেন, অথবা ওটমিল তৈরি করলে ওটমিল গার্নিশিং হিসেবেও ব্যবহার করতে পারেন। দুক্ষেত্রে এটি সমান উপকারিতা দেবে আপনাকে। প্রাচীনকাল থেকে ভালো ঘুমের জন্য মানুষ ব্যবহার করে আসছে দুধ। আপনি যদি রাতেরবেলা 1 গ্লাস কুসুম গরম দুধ খান, এটি আপনার ভালো ঘুম নিশ্চিত করবে। আর এমনিতেই গর্ভাবস্থায় দৈনিক 1 গ্লাস করে দুধ পান করা উচিত। যদি কেউ কাঁচা হলুদ ব্যবহার করেন, তাহলে কাঁচা হলুদ বাটা 4/4 ভাগের 1 ভাগ 1 গ্লাস দুধের মধ্যে মিশিয়ে এটিকে ফুটিয়ে রাতেরবেলা ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে কুসুম গরম অবস্থায় পান করুন। আর যদি কেউ গুঁড়ো হলুদ মেশাতে চান, সেক্ষেত্রে খাঁটি গুঁড়ো হলুদ সম পরিমাণ অর্থাৎ 4/4 ভাগের 1 ভাগ গরম দুধের মধ্যে মিশ্রিত করে এটিকে পান করুন। দেখবেন রাতে খুব ভালো ঘুম হবে। আর এটি গর্ভবতী নারীদের শরীরের বিভিন্ন অঙ্গের ব্যথা, প্রদাহ, যন্ত্রণা ইত্যাদি কমাতেও সাহায্য করবে। অর্থাৎ ঘুম তো ঘুম, পাশাপাশি এটি রাতেরবেলা আপনার শরীরের বিভিন্ন বিষ ব্যথা দূর করতে কাজ করতে থাকবে। গর্ভাবস্থায় ড্রাই ফ্রুটস, বাদাম, খেজুর ও কিশমিশের মতো খাবার উপকারী। এগুলো ঘুমেও সাহায্য করে থাকে। বিভিন্ন ধরনের বাদামে অনেক ধরনের উপকারিতা রয়েছে তা আমরা জানি, কিন্তু এটি যে ভালো ঘুমে সাহায্য করে তা অনেকেরই অজানা। বাদামে স্বাস্থ্যকর মনোস্যাচুরেটেড ফ্যাট, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। গবেষকদের দাবি, বাদাম ঘুমের মান বাড়াতে সাহায্য করে থাকে। কারণ হলো বাদাম মেলাটোনিন হরমোন উৎপন্ন করতে সাহায্য করে থাকে। আর মেলাটোনিন আপনার অভ্যন্তরীণ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এবং আপনার শরীরকে ঘুমের জন্য প্রস্তুত হতে সংকেত দেয়। এজন্য আপনি কাঠবাদাম, চীনাবাদাম, কাজু বাদাম কিংবা আখরোট ব্যবহার করতে পারেন। সবগুলো 1 মুঠো পরিমাণও ব্যবহার করতে পারেন। সাথে 2 থেকে 3টি খেজুর এবং কিছু পরিমাণ কিশমিশও রাখতে পারেন। তবে খেজুর কিশমিশ রাখুন বা না রাখুন, কাঠবাদাম, চীনাবাদাম কিংবা কাজু বাদাম অবশ্যই রাখতে হবে। তো ভিউয়ার্স, ঘুম সম্পর্কিত এই উপকারী ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।